হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। bt.com Android Tips চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজ দেখাবো কিভাবে অন্যের কল আপনি নিজের মোবাইলে নিয়ে এসে শুনতে পারবেন, সে কি বলছে, কার সাথে কথা বলছে সেটা জানতে পারবেন। বন্ধুরা, সেজন্য সবাই তো অ্যান্ড্রয়েড মোবাইল দেওয়া মোটামুটি অ্যাপস ডাউনলোড করে দেখায়। আপনারা আপনার যে যার মোবাইলটা করবেন তার মোবাইলটা বাটাম একটা সেট, বাটাম সেটে কিভাবে করবেন সেই জন্য আপনারা চলে যাবেন। আপনি যে সেটে করবেন এই সেটে কল হিস্টোরিতে, কল হিস্টোরিতে চলে যাওয়ার পর বন্ধুরা কল হিস্টোরি সেটিংয়ে চলে যাবেন। চলে যাওয়ার পর বন্ধুরা আপনারা সিমটা সিলেক্ট করে নেবেন। আমি ওয়ান একটা সিম লাগাই ওয়ানে সিলেক্ট করে নিয়েছি। বন্ধুরা নেওয়ার পরে আমরা কল ডাইভেটিংয়ে চলে যাব। চলে যাওয়ার পর বন্ধুরা আমরা সরাসরি ডাইভেটে যাব না, কারণ সরাসরি ডাইভেটে গেলে যার মোবাইলটা করবেন সে বুঝতে পারবে। এই জন্য আমরা চলে যাব দুই নম্বর অপশনে। দুই নম্বর অপশনে যে বন্ধুরা আমরা দুই নম্বর অপশনে না আমরা বন্ধুরা তিন নম্বর অপশনে চলে যাব। তিন নম্বর অপশনে যে আপনি নিজের নাম্বারটা টাইপ করে দিবেন। এখানে আমি আমার নিজের নাম্বারটা টাইপ করে দিচ্ছি বন্ধুরা। ধরুন এটা আমার গার্লফ্রেন্ডের নাম্বার। আমরা টাইম 10 সেকেন্ড দিচ্ছি, 10 সেকেন্ড পর শুধু ওই না ধরে ওই মোবাইলে চলে যাবে বন্ধুরা। তো বন্ধুরা এখন আমরা কল দিব ওই মোবাইলে, ওইটা থেকে বন্ধুরা আমরা ওইটা থেকে ফোন দিচ্ছি বন্ধুরা। আপনারা একটু লক্ষ্য করুন, লক্ষ্য করুন বন্ধুরা, সিন্ধু লক্ষ্য করে দেখুন বন্ধুরা। আমি ওই নম্বরে কল দিচ্ছি। ধরুন আপনার গার্লফ্রেন্ড মোবাইলটা সাজিয়ে বসায়া এক জায়গায় চলে গেছে, তার অন্য বয়ফ্রেন্ডে ফোন দিচ্ছে। আপনারাও জানতে একটা বয়ফ্রেন্ড আছে, তার সাথে কথা মানে সে ফোন দিচ্ছে। ওই ফোন না ধরলে আপনার মোবাইলে ফোনটা চলে যাবে 10 সেকেন্ড পর। কেউ অপেক্ষা করুন বন্ধুরা, দেখুন বন্ধুরা ওই নাম্বারে কিন্তু চলে আসছিল, এখন চলে যাবে ওই নাম্বারে। দেখেন বন্ধুরা, ওইটা হলে আপনার মোবাইল, আপনার মোবাইলে চলে আসছে। আপনি ফোন দিয়েছেন ওই নাম্বারে, ওই নাম্বার 10 সেকেন্ড পর ওই নাম্বারে চলে আসছে অটোমেটিকলি, কারণ ওইটাই যে রিসিভ করছে না এই জন্য চলে আসছে ওইটাই। ওইটা হলে আপনার মোবাইল, আর এটা হলে আপনার গার্লফ্রেন্ডের মোবাইল, আর আপনার গার্লফ্রেন্ডের মোবাইলের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হলে ওইটা। বন্ধু বুঝতে বোঝাতে পারছি বন্ধুরা। বন্ধুরা একটা অপশন আপনাদেরকে দেখাচ্ছি, একটু লক্ষ্য করুন বন্ধুরা। আমি ক্যান্সেলে চলে যাচ্ছি, সরি। বন্ধুরা আবারও চলে যাবেন কল হিস্টোরিতে, কল হিস্টোরিতে যে কল সেটিং, কল সেটিংয়ে চলে যেয়ে আবার সিম অন নিলাম। নেওয়ার পরে বন্ধুরা আমরা আবারও নিলাম বন্ধুরা কল ডাইভেট। নেওয়ার পর আপনারা কল বিজি, বিজিতে চলে যাবেন। এখন বিজিতে যাওয়ার পর অ্যাক্টিভেট ক্লিক দেবেন। অ্যাক্টিভেট ক্লিক দেওয়ার পর বন্ধুরা আপনারা আবার নাম্বারটা আপনারা টাইপ করে দেবেন। আমার নাম্বারটা আমি টাইপ করে দিচ্ছি, আমার গার্লফ্রেন্ডের মোবাইলে টাইপ করে দিচ্ছি বন্ধুরা। বন্ধুরা টাইপ করে দিচ্ছি বন্ধুরা, একটু লক্ষ্য করুন। হ্যাঁ বন্ধুরা হয়ে গেছে, এখন আবারও কল দিব বন্ধুরা। আবারও ফোন দিব বন্ধুরা, ওই নাম্বারে ফোন দিব আবার। দেখুন বন্ধুরা ফোনটা চলে আসছে বন্ধুরা। আমি যদি এখন কেটে দেই ওই মোবাইলে চলে আসবে, একটু লক্ষ্য করেন। ওই মোবাইলে চলে আসবে, একটু লক্ষ্য করেন বন্ধুরা। বন্ধুরা দেখুন ওই মোবাইলে চলে আসছে বন্ধুরা, একটু লক্ষ্য করুন। আবারও আপনারা দেখাচ্ছি বন্ধুরা, আমি ওইটা থেকে ওইটাই ফোন দিচ্ছি বন্ধুরা, একটু লক্ষ্য করেন ওইটাই ফোন দিচ্ছি। একটু লক্ষ্য করুন ফোনটা ওইটাই চলে আসছে। আমি ওই ধরেন না আপনার গার্লফ্রেন্ডে ওই ফোনটা ধরবে না, কেটে দিল
তখন আপনার নাম্বারে চলে যাবে, একটু লক্ষ্য করেন, এই নাম্বারে চলে আসবে। এখন দেখুন বন্ধুরা, অটোমেটিকলি চলে আসছে বন্ধুরা, একটু লক্ষ্য করে দেখুন বন্ধুরা। বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আমার ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার bt.com অ্যান্ড্রয়েড টিপ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন টেকনোলজি ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।